হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 12ই নভেম্বর, মঙ্গলবার। তো আমি তো এসে গেছি কোয়ার্টারে, আগের ভিডিওতে দেখেছিলাম, তো কালকে আর ভিডিও করা হয়নি। তো এখন হয়ে গেছি রেডি, তো এখন যাব আমাদের গ্রামের বাড়িতে। সঞ্জনা যাবে প্রথম গ্রামের বাড়িতে, ওখান কোয়ার্টারে ছিলাম, তো এখন যাবো গ্রামের বাড়িতে। তো ওখানেই হবে অন্নপ্রাশন। তো এখন রেডি হয়ে গেছি, সঞ্জনা পুরো রেডি, আমিও শাড়ি পরে একদম রেডি। তো এবারে বেরোবো, তো টিফিন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদেরকে বাবা এসে গেছে আনতে, তো এখন আমরা এবার বেরিয়ে যাব। টিফিন খাওয়া হয়ে গেছে, পরোটা, ফুলকপির তরকারি, মিষ্টি, চা তো দিদির কাছে খাওয়া গেছে, বেরোবো। তো এই প্রথমবার সঞ্জনা যাবে এখন গ্রামের বাড়ি, তো এখন এবার বেরোবো। গাড়িও এসে গেছে, প্যাক করা হচ্ছে। এই যে এখানে সব প্যাক করা আছে, গাড়ি দাঁড়িয়ে আছে। চারদিকে জিনিস কালকে তুমি সকালে চলে আসো। আমরা পৌঁছে গেছি, দেখো এবার ঢুকবো বাড়ি। এই যে পৌঁছে গেছি ঘর, একদম নতুন ঘর। এই যে একদম নতুন ঘর, শুধু রংটাই বাকি আছে কালার করা, বাদ বাকি পুরো কমপ্লিট। তো অন্নপ্রাশনের জন্য রং পরে হবে। তো এই যে ঢুকে গেছি, তো এখানে হয়ে গেছি ফ্রেশ। তো যাচ্ছি এখন খাবার খেতে, খেয়ে নি, তারপরে সব দেখাচ্ছি কী হচ্ছে। দিয়ে এখন ঘর পরিষ্কার হয়ে গেলো, খুব পরিষ্কার হবে। এখন কালার বাকি, বাড়ির এখন হোমটুর দিব। দিয়ে এখানে একজন মহারানী রেসে নিয়ে কাজে ব্যস্ত আছে, কি কাজ করছে একবার দেখে নেন। কি করছো গো? রাত্রে পেঁপে কাটছো? সঞ্জনাও কাকার সাথে শুয়ে আছে, সবজির মধ্যে যা যা কালকে পার্টিতে লাগবে মিক্স ভেজের জন্য, খুব দাম সবজির, কিন্তু তাও তো কিনতে হবে, না কিনলেই নেই, প্রচণ্ড দাম। এবার সবজির মধ্যে দেখুন কি কি আছে। সবজির মধ্যে আছে বিনস, যেটা 40 টাকা কেজি নিয়েছে, ঠিক আছে। বেগুন আছে 40 টাকা কেজি, ফুলকপি আছে 80, এমনি মার্কেটের কথা ছাড়ুন, এটা 50 টাকা কেজি। মূলা যেটা আছে আপনার ওটা 20 টাকা কেজি। টমেটো যেটা আছে সেটা আপনার 42 টাকা কেজি। তারপরে এখানে মরিচ আছে, লঙ্কা, লঙ্কা আপনার 2 কেজি নেওয়া হয়েছে। তো লঙ্কার প্রাইস হচ্ছে আপনার 110 টাকায় 2 কেজি, 55 টাকা কেজি। ধনে পাতা 1 কেজি আছে, ধনে পাতার প্রাইস হয়ে যাচ্ছে আপনার, ধনে পাতা নিয়েছিল আমার 120 টাকা, ঠিক আছে। আর সরি 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 120 না, 50 টাকা ধনে পাতা। আর গাঁধারি শাক যেটা নেওয়া হয়েছে সেটা 120 টাকায় 5 কেজি, ঠিক আছে। তো এইসব জিনিস এখন কেনা হয়েছে বিয়ের মার্কেটের জন্য। আর দিয়ে রুমের এখন দেখাবো আমি। দিয়ে এখানে এটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই, আর এটা মা হচ্ছে। এখন এই পান পাতা নেওয়া হয়েছে ওর জন্যে, ওই রেখে দাও তুমি, ওকে রেখে দাও কাজের জন্য, ওরা ফুচকির জন্য। আর এখানে আমার মেয়ে এখন শুয়ে আছে, অভিন্নার শুভ অন্নপ্রাশন, পুড়ি আমার শুয়ে ঘুম দিচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার বেডরুম, এখন খাটপাট নেওয়া হয়েছে, এগুলো রাখা হয়েছে। এখন কালার বাকি, প্রচুর টিউবলাইটটা আমি সেট করলাম এসে। দিয়ে একটা চৌকি রাখা আছে এখানে, জাস্ট রুমটা এই ধরনের হয়েছে। এগুলো এখন ফার্নিচারের কাজ খুব বাকি, এখন প্রচণ্ড কাজ বাকি, ঠিক আছে। এটা ওয়াল আলমারি করবার আছে, তো ওই হিসাবে করা হয়েছে এটা সিস্টেমে। আর এই খাট, এটা হচ্ছে
আমাদের কী বলো ওটাকে কাপড় রাখার বলতে পারছি না, আলমিরা। এটা বাড়ির মধ্যে এখন আলু আনতে যাবে কালকের জন্য। রাইস, বাবা রাইস নেওয়া হয়েছে, আলু পেঁয়াজ আছে এখানে। একশো গ্রাম করে ডাল তো আছে, আনিয়েছি যে ওই ডালটা দিবে নাই, একশো গ্রাম বানাবে কি জন্য ওইটার মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, ডাল একশো গ্রাম। আচ্ছা, চানা ডাল। এটা হচ্ছে মায়ের ঠাকুর রুম, কিন্তু এখন স্টোর রুম হয়ে গেছে আপাতত, ঠিক আছে। এইটা রুমটা আলমারি সমেত হয়েছে, ডিজাইন করেছে খুব সুন্দর, ঠিক আছে। তো পরে আবার দেখাচ্ছি প্যান্ডেল। এই যে জলের বোতল এসে গেছে প্যাক, আর এখানে বাবার সাথে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন, নিজে পরিদর্শন করছে নিজের অন্নপ্রাশনের। আর সজ্জিত রাখাই আছে, এই ঘরেই সব স্টোর করা হচ্ছে। কিছু বলবে? হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 13 নভেম্বর, বুধবার। আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে সঞ্জনার অন্নপ্রাশন। এই যে উনি এখনও ঘুমাচ্ছে, তো এখানে সব কিছু রেডি। এখন তো সকালবেলা 6:30 মতো বাজছে, তো এখন রেডি টেডি কিছু হয়নি। এরপরে সমস্ত কিছু আমাদের আবার আজকে নখ কাটা আছে, তারপর চান করে তারপর রেডি হবে। তো এই সমস্ত কিছু কাজগুলো করতে হবে। তো ওদিকে রান্নাও স্টার্ট হয়ে গেছে, তো সমস্ত কিছু আর দেখাচ্ছি কী কী হচ্ছে। বেটা, তুই আলাদা পড়বি, আলাদা পড়বি বেটা। তারপরে নখ কেটে নিয়ে চান করে নিয়েছিলাম, আর ভুজনোর দিনে বাকি ভিডিও আর টাইম পাইনি রেকর্ড করার, কারণ ওরও একটু শরীরটা খারাপ হয়েছিলো, ঠান্ডা লেগেছে। তার মধ্যকে রেডি করা, নিজে রেডি হওয়া, তো সমস্ত কিছু, তো জন্য আর টাইম পাইনি করার মতো। কিন্তু ক্যামেরাম্যান, ভিডিও, অ্যালবাম সব কিছুই বানানো হয়েছে। তো যখন ভিডিও দেবে তখন তুমি ফুল ভিডিও শেয়ার করে দেবো, তাই দুদিনের ভিডিও এখানে শেয়ার করে দিয়েছি। আর কী কী গিফট পেয়েছে সেটাও পরে শেয়ার করে দিচ্ছি, এর পরের ভিডিওটাতে শেয়ার করে দেবো।